সাগরের নিচে লুকিয়ে মন্দির, আর সেই মন্দিরের মধ্যে মিলল গুপ্তধনের হদেশ। রয়েছে সোনার অলঙ্কার থেকে রূপোর পুজো রূপকরণ, কি নেই তাতে দেখলে একেবারে তাক লেগে যাবে। কিন্তু কোথায় এই মন্দিরের খোঁজ পাওয়া গিয়েছে বলুন তো, জানতে ইচ্ছে করছে, তো এবার সেটাই আপনাদেরকে বলবো। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজি বা IEASM, সেখানেই প্রাচীন মিশরীয় দেবালয়টি সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দর শহর থানিস হেরাক্লিয়ন সংলগ্ন আবুকের উপসাগরের মধ্যে মিলেছে ওই মন্দিরের হদিশ। সামগ্রীগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, এর মাধ্যমে প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক অজানা রহস্যের পর্দা উঠতে চলেছে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এর আগে এই ধরনের নানা পরিকল্পনা নেওয়া হলেও সম্ভব হয়নি। সমুদ্রের তলায় শুরু হয় খোঁজ, বহু বিরল ধাতু ও খনিজ পদার্থের খোঁজ মিলেছে। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজি জানিয়েছে, ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোদেওর জলের নিচের মন্দিরটি আবিষ্কার করেন। মন্দিরটি প্রাচীন মিশরীয় দেবতা আমুনের। গোডিওর নেতৃত্বে ডুবুরিদের একটা দল সেখানে পৌঁছয় এবং গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসে। আরও জানা যায়, ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোদি এই খোঁজের দায়িত্বে ছিলেন। তিনি প্রথমে জানতে পারেন যে সমুদ্রের তলদেশে বিশাল বড় পাথর রয়েছে। সন্দেহ হতেই তিনি মন্দিরে পৌঁছতেই ডুবুরি পাঠানোর সিদ্ধান্ত নেন। তারপর দেখা যায় বিশাল গুপ্তধনের হদিশ মিলেছে। দেখেন যে সমুদ্রের তলদেশে রয়েছে মস্ত বড় একটা মন্দির, আর তার মধ্যে থাকা সিন্ধু খুলতেই মেলে গাঁদা গাঁদা সোনা রূপো। ওপরে তুলে নিয়ে আসা হয়, ফ্রাঙ্ক গোডিওর অনুমান খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীতে মন্দিরটিকে নির্মাণ করা হয়েছিল। যে গুপ্তধনের হদিশ মিলেছে তার বাজার মূল্য আনুমানিক কয়েক কোটি টাকা। সমুদ্রের নিচে মন্দির, আর সেই মন্দিরে লুকিয়ে গুপ্তধন, কি নেই সেখানে! সোনার অলঙ্কার থেকে রূপোর পুজো রূপকরণ দেখলে একেবারে তাক লেগে যাবেন। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজি বা IEASM, সেখানেই প্রাচীন মিশরীয় দেবালয়টি সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দর শহর থানিস হেরাক্লিয়ন সংলগ্ন আবুকের উপসাগরের মধ্যে মিলেছে ওই মন্দিরের হদিশ। সামগ্রীগুলি, অর্থাৎ যে সমস্ত সামগ্রী উদ্ধার হয়েছে, সেগুলির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, এর মাধ্যমে প্রাচীন মিশরীয় সভ্যতার অনেক অজানা রহস্যের পর্দা উঠতে চলেছে বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। এর আগে এই ধরনের নানা পরিকল্পনা নেওয়া হলেও সম্ভব হয়নি। সমুদ্রের তলায় শুরু হয় খোঁজ, বহু বিরল ধাতু এবং খনিজ পদার্থের খোঁজ মিলেছে। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর আন্ডার ওয়াটার আর্কিওলজি জানিয়েছে, ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোদেও জলের নিচের মন্দিরটি আবিষ্কার করেন। মন্দিরটা প্রাচীন মিশরীয় দেবতা আমুনের। গোডিওর নেতৃত্বে ডুবুরিদের একটা দল সেখানে পৌঁছয় এবং গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসে। জানা যায়, ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোদি এই খোঁজের দায়িত্বে ছিলেন। তিনি প্রথমে জানতে পারেন যে সমুদ্রের তলদেশে বিশাল বড় পাথর রয়েছে। সন্দেহ হতেই তিনি মন্দিরে পৌঁছতেই ডুবুরি পাঠানোর সিদ্ধান্ত নেন। এরপর বিশাল গুপ্তধনের হদিশ মেলে।
সমুদ্রের তলদেশে রয়েছে মস্ত বড় মন্দির, আর তার মধ্যে থাকা সিন্ধুক খুলতেই গাদা গাদা সোনা রূপ। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।